আরেকটা বিষয় যেটি সেটি হলো নামাজের দ্বারা আল্লাহ ব্যতীত অন্য কারো নাম মুখে বলা যাবে না, অন্য কারো ভাবনা চিন্তা করা যাবে না। কিন্তু আমি আবু জাহেলকে নিয়ে ভেবেছি, সে তো আল্লাহ নয়, সে তো একজন কাফের ছিল। আমরা নামাজে দাঁড়িয়ে আমরা সেই আবু জাহেলের নাম বারবার মুখে নিচ্ছি, কি বলতেছি, তাব্বাদ ইয়াদা আবিল হাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মাদহু মা কাসাব, কি বলতেছি, ধ্বংস হোক আবুল হাব, ধ্বংস হোক আবুল হাবের দুই হস্ত, ধ্বংস হোক আবুল হাবের সঞ্চয়কৃত ধন সম্পদ। কেন বাবা, নামাজে দাঁড়াইয়া আল্লাহ ব্যতীত কারো নাম মুখে নেওয়া যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে ভাবা যাবে না, এগুলো কি বললাম? হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আমরা জন্মেছি, যখন 6-7 বছর বয়স হয়েছে তখন আমাদের উপরে হাদিস অনুসারে শরীয়তের ভাষায় বলতে থাকে যে 7 বছর বয়স থেকে নামাজ জায়েজ করে দেওয়া হলো, নামাজ ফরজ করে দেওয়া হলো। তো এখন আমি বলবো যে অবশ্যই শরীয়তের আইন মানতে হবে, আইন না মানলে কিছুই হয় না। তবে হ্যাঁ, যে শরীয়তের আইন তো মানতে হবে, কিন্তু হাকিকতের দেশে গেলেও আইন আছে, মারেফতের দেশে গেলেও আইন আছে, তরিকতের দেশে গেলেও আইন আছে। তো এখন আমি যে কথাটি বলবো যে অবশ্যই শরীয়তের ইবাদত লাগবে। শরীয়তের ইবাদত যদি কেউ না করে, তিনি মারেফত বুঝবেন না, তরিকত বুঝবেন না। এই স্তরটা যখন পার হবে তখন আরও একটা স্তরে যখন তিনি চলে যাবে, যেমন একটা মানুষ যখন নার্সারি থেকে 5 পর্যন্ত পড়ে, 5 থেকে আরও একটা স্তর হলো ম্যাট্রিক, ম্যাট্রিক থেকে আর একটা হলো বিএ, বিএ থেকে ইউনিভার্সিটি। তবে স্তর বাই স্তর যদি কেউ শেষ না করে, শরীয়তের এরিয়া যদি কেউ শেষ করতে না পারে, তাহলে সে কখনোই মারিফতের এখানে সেই স্তরে যেতে পারে না। তবে আমি মারিফতের দৃষ্টিতে আমি কিছু কথা বলবো যে অবশ্যই জ্ঞানী লোকেদের জন্য এই কথাটা প্রযোজ্য হবে এবং অনেকেই উপকৃত হবেন। হে জগতবাসী, আজকের কথাটি একটু ভিন্ন ধরনের হবে, তবে কথাটা জ্ঞানের সোর্সে নেবেন, অন্যদিকে নেবেন না। হ্যাঁ, তবে আমরা একটা কথা বলি যে নামাজ বেহেস্তের চাবি, অবশ্যই নামাজ বেহেস্তের চাবি। বেহেস্তের চাবি কীরকম, যে মানুষ যখন নামাজ রোজা এবং শরীয়তের আইনকানুন মেনে চলে, তখন সমাজের লোকের কাছে তারা ভালো থাকে, একজন একজনকে সালাম দিতেছে, শান্তি বিনিময় করতেছে, আর শান্তিরই আরেক নাম হলো বেহেস্ত। সমাজে কেউ যদি দেখে এই লোকটা পাঁচক তো নামাজ পড়ে, তাহলে এই লোকটাকে সবাই বিশ্বাস করে এবং কিছু ধন সম্পদ টাকা পয়সা তার কাছে জমা রেখেও বিশ্বাস করে যে যিনি নামাজে তিনি আমাদেরকে আবার ফেরত দেবে, খেয়ানত করবে না। তাহলে একে যখন মানুষ বিশ্বাস করে, এখানে একটা শান্তি, আর শান্তিরই আরেক নাম হলো বেহেস্ত। এখন মূলত যে কথাটি বলবো যে আমরা যখন নামাজ পড়তে যাই, তখন দেখা যায় আমাদের অনেক কিছুতে পাপ হয়ে যায় না বোঝার কারণে। সেটা কেমন, যেমন আল্লাহ কি বলেছে, আমি আল্লাহ ব্যতীত এই সেজদা কেউ পাবে না, আমি আল্লাহ ব্যতীত কেউ ইবাদত পাইবার যোগ্য নয়, একমাত্র ইবাদত পাইবার যোগ্য আমি আল্লাহ। তাহলে আল্লাহ সেজদা প্রাপ্ত এবং আল্লাহ কি বলেছে, আমি ব্যতীতও আর কোনো মাবুদ নেই, আমি এক, আমি আল্লাহর কোনো দ্বিতীয় নেই। তাহলে দ্বিতীয় যদি না থাকে, তাহলে কি বলা হয়েছে, নামাজ এমনভাবে পড়ো যেন সামনে তোমার আল্লাহ আছে। তাহলে আমি যে কথাটি মূলত বলবো যে যদি নামাজে দাঁড়িয়ে অন্য কিছু বলি, অন্য কারো কথা মনে করি বা অন্য কারো নাম মুখে বলি, তাহলে কি হবে, শেরিকি হবে। কারণ এক আল্লাহ বলি আমরা, আল্লাহু আকবার, আল্লাহর কাছে সিলেন্ডার করেছি, আমার আল্লাহ এক, এক আল্লাহর ইবাদত করতেছি, এক আল্লাহর পাইরবি করতেছি। তখন দেখা যায় যখন আমরা সিলেন্ডার করলাম আল্লাহু আকবার, নিজের হাতে যখন নিজে হ্যান্ডকাপ দিয়ে দিলাম, তখন দাঁড়িয়ে ভাবছি যে আমার মাওলা, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে, আমার এক আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে। তখন কি হলো, তখন বলতেছি, ও সরি, আরো একটি কথা বলি, সেই কথাটি হলো যে নামাজে দাঁড়িয়ে আল্লাহ ব্যতীত কাউকে স্মরণ করা যাবে না, নামাজে দাঁড়িয়ে
আল্লাহ ব্যতীত অন্য কারো নাম মুখে বলা যাবে না, অন্য কাউকে ভাবাও যাবে না। যদি করি তাহলে শেরিকে হবে। অন্য অন্য গুনার মাপ আছে, কিন্তু শেরিকে গুনার মাপ নাই। হে জগতবাসী, যেমন আমরা পড়তেছি, যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নেই, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। এবং বলতেছি আল্লাহ জন্ম নেন না, আল্লাহ জন্ম দেন না, এখানে শুধু আল্লাহর কথা আসতেছে। ঠিক আছে, নামাজের জন্য এই সুরাটি একেবারেই প্রযোজ্য, আর সকল সুরার মধ্যে অনেক সুরাই প্রযোজ্য। কিন্তু যখন আমরা নামাজে দাঁড়িয়ে বলি তাব্বাত ইয়াদা বিলাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, কি বলেছি এটা? ধ্বংস হোক আবুল হাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্ত, ধ্বংস হোক আবুল আহাবের ধন সম্পদ, এই যে কথাগুলো বলেছি। তাহলে তিনি সাড়ে চোদ্দশো বছর আগে আবুল আহাব ধ্বংস হয়ে গেছে। তাহলে নামাজে দাঁড়িয়ে আমরা কাকে ধ্বংস করতেছি? এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আরেকটা বিষয় যেটি সেটি হলো নামাজে দাঁড়ায় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম মুখে বলা যাবে না, অন্য কারো ভাবনা চিন্তা করা যাবে না। কিন্তু আমি আবু জাহেলকে নিয়ে ভেবেছি, সে তো আল্লাহ নয়, সে তো একজন কাফের ছিল। আমরা নামাজে দাঁড়িয়ে আমরা সেই আবু জাহেলের নাম বারবার মুখে নিচ্ছি, কি বলতেছি? তাব্বাদ ইয়াদা বিলাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মাদহু মা কাসাব, কি বলতেছি? ধ্বংস হোক আবুল আহাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্ত, ধ্বংস হোক আবুল আহাবের সঞ্চয়কৃত ধন সম্পদ। কেন বাবা? নামাজে দাঁড়াইয়া আল্লাহ ব্যতীত কারো নাম মুখে নেওয়া যাবে না, আল্লাহ ব্যতীত কাউকে ভাবা যাবে না, এগুলো কি বললাম? তাহলে আমি নামাজের মধ্যেই তো শিরকি কামাইলাম। তাহলে আল্লাহ কি বলেছে যে আমার সাথে যদি অন্য কাউকে নামাজে দাঁড়িয়ে আমার সাথে কাউকে শেরেক করে, তাহলে অন্য অন্য গুনার মাপ থাকলেও কিন্তু শেরেকে গুনার মাপ নেই, কেন? এটা কি করতেছি? তাহলে কি আমরা নামাজে সুরা পাঠ করব না? অবশ্যই করব। যে নামাজের মধ্যে, যেই সুরার মধ্যে কাফিরের নাম আছে, এই না এই কাফিরের নাম যদি আমি নামাজে দাঁড়াইয়া নিতে থাকি, আল্লাহকে ব্যতীত অন্য কাউকে আমি নাম বলতেছি, তাহলে আমি শেরিক করতেছি। এই জন্যই বলেছি যে যারা না বুঝিয়া আল্লাহর নামাজ পড়তেছে তাদের সাথে কেন মেরাজ হয় না জানেন? যেমন একটি বালতির মধ্যে আমরা দুধ রাখতেছি, দুধের একটা পাইপ ফিট করেছি, আরও একটি পাইপ ফিট করেছি সেই গাভীর চনা, একটি দিয়ে চনা আসতেছে, একটি দিয়ে দুধ আসতেছে। এখন এক ফোঁটা পড়লেই তো দুধ নষ্ট হয়ে যায়, এখানে দুইটা পাইপ ফিট করেছি। এই মুখে এবং একই স্থানে নামাজে দাঁড়িয়ে আমি কাফের নাম নিচ্ছি, আবার আল্লাহর নাম নিচ্ছি। একটা দিয়ে আমি প্রস্রাবের লাইন করে দিয়েছি বালতিতে, আরেকটি দিয়ে আমি দুধের লাইন করে দিয়েছি, দুটো মিলে নষ্ট, শেষ হয়ে গেল নামাজের কষ্ট। কিন্তু আমি যা বলতেছি দয়া করে বুঝে নেবেন স্পষ্ট। আর এই কথাগুলো যদি কেউ বেঁচে চলে, তিনি এই পৃথিবীতেই হবে শ্রেষ্ঠ। হে জগতবাসী, তো আজকের এই কথাগুলো আপনাদের যদি খারাপ লাগে তবে আমাকে জানাবেন, আমি আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করব যে এই পৃথিবীতে মানুষ নামাজ পড়তেছে মেরাজ কেন হয় না? যেখানে দাঁড়িয়ে আমি আল্লাহর নাম নেই, সেখানে দাঁড়িয়ে আমি কাফের নাম নিচ্ছি কেন? কাফের নাম নেবো আমি নামাজের বাহিরে, মানুষকে বোঝাবো কাফের শয়তান নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহকে মানেনি, তারা ধর্ম গ্রহণ করেনি, তারা কোরআনকে মানেনি, এটা নামাজের বাহিরে আমি বলবো। কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহ ব্যতীত কারো নাম বলা যাবে না। বিশেষ করে আজকের এই আলোচনায় যা কিছু বোঝানো হলো, সেটি কি বোঝানো হলো? যে অন্ততপক্ষে নামাজে দাঁড়িয়ে আমরা অন্য ছুরাগুলো বেছে পড়ব, কিন্তু এই তাব্বা দিয়াদা আমরা পড়ব না। কিন্তু এই কথাগুলো বলে মানুষকে বোঝাতে পারবো, কিন্তু নামাজে আমি পড়ব না। যদি আপনাদের ভালো লাগে পড়ুন, আমি বাবা এই সুরাটা বাদ দিয়ে পড়ি। হে জগতবাসী, যদি আমার এই কথাগুলো খারাপ লাগে তাহলে আমাকে জানাবেন এবং আমি আরও বুঝিয়ে বলবো, কিন্তু মনে মনে আমার প্রতি ক্ষিপ্ততা হবেন না। কিন্তু এই কথাগুলো
শ্রেষ্ঠ এবং এই কথাগুলো স্পষ্ট এবং এই কথাগুলো কোনো ময়লা থাকবে না যদি কেউ এই কথাগুলো মেনে চলে এবং নামাজে আল্লাহ অন্য অন্য ছোরাগুলো যখন কোরআনে নাজিল করেছেন অন্য অন্য ছোরা দিয়ে পড়বেন কিন্তু এই ছোরাটি নামাজে আমি পড়ি না আমি আপনাদেরকেও বলছি আপনারা পড়বেন না কেন না সম্পূর্ণ শিরকি হয়ে যায় আল্লাহ ব্যতীত কারো নাম নেওয়া যাবে না সে জায়গায় এই সূরার মধ্যে আল্লাহ ব্যতীত শুধু কাফেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয় ধ্বংস হোক আবু লাহাব ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হোক আবু লাহাবের সঞ্চয়কৃত ধন সম্পদ কি এসব আল্লাহকে হাজির নাজির করে আমি কাফেরকে ধ্বংস করতেছি যিনি 1400 বছর আগে ধ্বংস হয়ে গিয়েছিল এখন কাকে ধ্বংস করতেছি এই নামাজে দাঁড়িয়ে ঠিক আছে আবু জাহেলের মতো কত খারাপ লোক আছে এদের তো ধ্বংসের দরকার নামাজের বাহিরে অন্যভাবে বলবো অন্যভাবে মানুষকে বোঝাবো ওয়াজ করে বলবো কিন্তু এই ছোরাটি আমি পড়ি না আপনাদেরকেও নিষেধ করলাম হে জগৎবাসী আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে তো আজ এই কথাগুলো বলে রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ